একটু দিতে দেখতে আমার হাজবেন্ড কথা অনেক মনে পড়তেছে, কিন্তু কি করব এখন তো আর ও আমার কাছে নাই। আজকে ভাবি আমার রাত বই বলে মাগো, আমার আমার মাথা গরম হয়ে গেছে। কে আগে আমি কে হৃদয়? আচ্ছা আবি শোনাচ্ছি, তুমি তো তোমার বাড়ি যাওয়ার পর থেকে এদিকে হই না। কি অবস্থা বাবু, শরীরটা ভালো? হ্যাঁ মোটামুটি ভালো আছে। আমার মনটা ভালো। কিচ্ছু নাই ঘুমাইলে বালিশ দরাই ধরে কি লাভ? কোন লাভ নাই, কোন ফিলিংস নাই। বালিশে কি কথা কয়? এ বালিশের কোন মন আছে? কিচ্ছু নাই। তাহলে কি করবো? আমি তো আছি, আমার মাঝে মাঝে একটু দেখেন, আমার তো সবই আছে। পায়ের ভাগিদার কে আমি হইতে পারি না? আমি তো আপনার দেব। তোর ভাই যদি জানে আমার বাড়ি থেকে বের করে দিব, সাথে সাথে তোরও বের করে দিব। জানবো কেয়া, জানার কাম তো করুন না, আপনিও কবেন না, আমি তো আছি। আপনার দেখবো আমি, আপনি যে এত সুন্দর মেনটেন করা দায়িত্ব আমার, খালি দায়িত্বটা একবার দিয়ে দেন, দায়িত্ব আমি ঠিক মতো পালন করেছি না। সত্যি কইতে চাস? সত্যি কইতেছি, আপনি বোঝেন না। আসলে আমার একটু মনের মধ্যে একটু করতেছে না, আমি বালিশটা ধরে যখন বালিশটা চাপা চাপি শুরু করছে, বালিশ সত্য ভাগ্যবালা, বালিশ সত্য আর কথা কইতারে না, বালিশে ছিল দেখতে পারতাছে না। যদি চাপটা আমার ভিতর না, আমি তো হন ছিলে কি করতাম? আমি যদি সারাই দিত কি কর? আমি তো আগে দেখছি, তারপরে তো আমি নক করছি। যাই কর, তোর বাইরে নিয়ে আমার খুব ডর করে, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ঝামেলা হবে, বুঝছিস না? ভাই হালা খুব দুনিয়ার খারাপ, তুই একটা ইয়ে তো সুন্দর বউ ঘরে কেমনে ডাকাত, আর এই এই ভাবি এই শরীরটা নিয়ে কি করব? ঠিকই বুঝছিস। শুনেন, জিনিস যদি আস্তে আস্তে পুরান হয়ে যায়, এই জিনিস কিন্তু জং ধরে যায়,
আর জিনিসটা যদি প্রতিদিন চর্চা করেন, জিনিসটা রানিং দেন, তাহলে জম দেবো না। আর চর্চা করার মেশিন তো আমি আছি, কি কম ভাই। হ্যাঁ ভাই, তো না তাহলে আমি কি খবর চাইতেছো? হইতেছি বাইরে যারা দেন ওইটা নয় আজকে আমার দিলেন, বাইরে যারা দেন ওইটা নয় আমার দিলেন। আমি পরিশোধ করে দিলাম, আর আপনি তেমনি করে থাকতে পারবেন না। কি করো আমি এইসব কথা কি আর বাইরের কাছে কোয়া যাইব? সব কথা সবার কাছে কোয়া যায় না। তাহলে ঠিক আছে, যদি তো বাইরে না কস তাইলে আমি তোর লাগে মনে করি। এই যে আমার কথা দিলাম, আমি বাইরে করব না, কারণ আমি রাজি কিনা দেখো। হো আমার তো একটু মনে চাই, আমার মনে একটু চাই না, আমার মনে বহুত মনে চাই। মনে চাই আমার আউগির মতো আলু গুঁড়া দেয়া আর মশলা দেয়া মাংস তো সুন্দর দিয়া হালো মনে সত্যি আমি আপনার কাছে কালারিং, আপনার কাছে আর কোনদিন আমি আইতে পারলাম না। অনেকদিন আইছি, শোরুম ভাঙিয়ে গেছে, তখন মনে করেন যে প্রত্যেক দিন। আচ্ছা ঠিক আছে, এখন যা গানে মানুষ দেখে কইব যে ভাবির মাঝে দুপুর বেলা হয়ে গেছে। যা যা বাবা, আচ্ছা তাহলে আমি যাই গিয়া। আচ্ছা যা, হ্যাঁ ঠিক আছে, তুমি বাড়া আর আপনি তো যাওয়া হতো না। আচ্ছা যা, আচ্ছা গেলাম। আচ্ছা কে যাই করো, ভালো হয়েছে একটা দিন একটা সুন্দর করলাম। আরে জামাই ওরা জামাই তার পেয়ে গেল।